মহিলা ভিতর থেকে বলেন, আপনি আড়ালে যান, আমি আসতেছি, পানি তুলে দিচ্ছি। হাসান বসরি উনি এমন একটা পর্দার আড়ালের মধ্যে লুকাইলেন, দেখলেন মহিলাটা বের হলো আর পানির কূপের মধ্যে বিসমিল্লাহ বলে তিনবার কয়বার মারছেন, তিনবার থুতু নিক্ষেপ করছে, পানি কূপের নিচ থেকে উপরের দিকে উতরে পড়তেছেন। আল্লাহ রলি বলে, আমি দেরি করলাম না, আমি যে ওযু বানাইয়া নামাজটা আগে শেষ করলাম, দরজার সামনে দাঁড়ায় আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে মা, বসরা নগরী থেকে আমি রওনা করেছিলাম, আমি বলখ এলাকার মধ্যে যাব, এখন যাব না, আমার একটা কাজ আছে আপনার সাথে, কাজটা শেষ করে যাব। কি বলে? বলে হ্যাঁ কাজ শেষ করে যাব। কি কাজ? বলে এমন বুজুর্গ আমি আমার জীবনে দেখি নাই যে পানির মধ্যে থুতু নিক্ষেপ করেছেন আর নিচ থেকে পানিগুলা নিচে নিচে উপরের দিকে চলে আসছে। মা গো, কোন এমন আমল, কোন আমলটা করার কারণে আপনি এমন বুজুর্গি দেখাইতে পারলেন? একবার আমারে শিখিয়ে দেন, ওই আমলটা আমিও করতে চাই। মহিলা পর্দার অন্তরাল থেকে বলে, আমার অন্য কোনো আমল না, আমি অবসর থাকলে রসুলের পাকের প্রতি দুরূদ শরীফ পড়ি। জোরে পড়েন সুবহানাল্লাহ। একদিন আপনার মতো আমারও পানির সংকট ছিল, আমি আবার কূপের সামনে যখন গেলাম কিন্তু পানি তুলতে পারি না দরিয়ার বালতির অভাবে, কিন্তু আমি ওই সময় বিরক্ত হইয়া কূপের পাশে বৈশা বৈশা রসুলের প্রতি দুরূদ শরীফ পড়তেছিলাম। তখন দুরূদ শরীফ পড়তে পড়তে আমি রাগান্বিত হইয়া ওই কূপের মধ্যে থু বলে তিনবার থুতু নিক্ষেপ করেছি, দেখলাম থুতু নিক্ষেপ করার কারণে পানি উপরের দিকে আসতেছে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা মুশাহাদা করে দোয়া করতে লাগলাম, আল্লাহ এটা কেমন পাওয়ার বুঝতে পারলাম না, রাগান্বিত হয়ে থুতু নিক্ষেপ করলাম, পানি উঠে যাচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, মহিলা এখন থেকে যেদিন তুমি এখানে থুতু নিক্ষেপ করবা, পানি দরকার লাগলে থুতু দিলে নিচ থেকে পানি নিচে নিচে উপরে উঠে চলে আসবে। এজন্য মোহাব্বত নিয়ে জোরে সুরে দুরূদ শরীফ আদায় করে যেন আল্লাহ তাআলা এমন বরকত আমাদেরকে দান করে পড়েন। আলহামদুলিল্লাহ পড়েন, নিজের দয়া। হ্যাঁ না, যারা উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে তাদের জুতা দিয়ে ফিটাইবে না, জুতা দিয়ে লেখছে উরুস মুবারক, মহিলা দিয়ে গান বাজনা করে বারো জন করে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, অনেক জায়গার ভিতরে উরুস মুবারকের নাম দিয়ে গান করে জুতার বাড়ি এগুলোর উপরে, আর এরা ইসলামটাকে ধর্মের নামে ব্যবসা করতেছে, এরা এদের কাছে কখনো যাবেন না। আর যুবক কোলাম এখানে ঠিক ঠিক করে জন দেখে যে মহিলা শিল্পী আসছে, সোনা বন্ধু বলে টান দিছে, চলে যায় আগে ওইখানে, কথা বলে না কেন? সাবধান, এগুলাতে যাওয়া যাবে না, এগুলা থেকে দূরে থাকবেন, এগুলা যারা করে এলাকার 10-15-20 জন মিলে থানায় অবজেকশন দিয়ে দিবেন যে এরা ইসলামের নাম দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান করে, পিছন থেকে এইসব উরুস মুবারকের ব্যানার সরাই দেখুন, গান বাজনা করলে বেডি বাদ্য, এরা এদের মতো করতে কল, উরুসের নাম দেওয়া যাবে না, কারণ আল্লাহর অলিরা এই দেশে ইসলাম আনছেন, কথা বলেন না কেন? এই দেশের ভিতরে ইসলাম কামালিয়ত করেছেন আল্লাহর অলিরা, গুরগোবিন্দ হযরতে শাহজালাল ইয়ামিনীর সামনে এবং 360 জন আউলিয়ার সামনে উলঙ্গ 10 জন মহিলা ছেড়ে দিছিল, কয়জন মহিলা ছাড়ছে? 10 জন উলঙ্গ মহিলা ছেড়ে দিছে। এই যে কেল্লা বাবার নাম শোনেন না আপনারা, যে কেল্লার মাজারের আশেপাশে অনেক গান বাজনা হয়, অনেক দপাদপি মারামারি হয়, কিন্তু কেল্লা শহীদ যিনি ছিলেন উনি তো হকলি ছিলেন, কিন্তু এই গান বাজনা যারা করে মহিলার আসল যারা বসায় গাঁদার ব্যবসা আশেপাশে যারা করে এদের কারণে ওনার বদনাম হচ্ছে না, কথা বলে না কেন? বদনাম হচ্ছে না ওনার কারামত জানেন? হযরতে শাহজালাল ইয়ামিনী সহ 360 জন বুজুর্গ ব্যক্তির সামনে উলঙ্গ মহিলা ছেড়ে দিছে, উলঙ্গ মহিলার সামনে আল্লাহর ওলি যায়? মহিলার সামনে তো যায় না। আমি অনেক জায়গায় অনেক পীর দেখছি সিগারেট খায় মহিলা দিয়ে গাউটি পায়, এটা পীর না শয়তান। আমি পীরের পক্ষের লোক, আপনি জানেন আমি বেশি গরম লোক, আল্লাহর ওলিদের পক্ষের লোক, পীর মাশাইখদেরকে আমি অনুসরণ করি, আমি মাজারে যাই, ওলিদের কাছে যাই, তবে ওলির কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে, ওনাদের বসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তো 360 জন আউলিয়ার সামনে উলঙ্গ 10 জন মহিলা ছেড়ে দিছে, যাও তোমরা তাহলে তারা সামনের দিকে আগাবে না। তো হযরতে আল্লাহর বলি শাহজালাল ইয়ামিনী বলছেন, কে আছো, এমন কোন লোক আছো তাদের সাথে যুদ্ধ করতে সামনে যাবা? এই যে গেছু দারাস কেল্লা শাহ, এই কেল্লা নামক আল্লাহর ওলি উনি সামনে গেছেন, ওনার নাম মূলত কেল্লা না, ওনার নাম হচ্ছে গেছু আহম্মদ গেছু দারাস, নাম কি আহম্মদ গেছু দারাস, ইয়ামিন থেকে আসছিলেন উনি, কেল্লা নাম পড়ছে, শুধু কল্লা আছে খরমপুরে, যে ব্রাহ্মণবাড়িয়া, আর ওনার দেহটা আছে ওই যে হবিগঞ্জের বাউ বলে, এগুলো তো আপনারা জানেন না, মানুষ বইলা যায় এদেরকে ব্যঙ্গ করে। তো উনি কি করছেন, ওনার মাথায় বাবরি চুল ছিলেন, ওনার জীবনী আমি পড়লাম, বাবরি চুল এভাবে মুঠ করে ধরে হাতে যে তরবারি ছিল একটা কূপ দিয়ে কল্লা আলাদা করে ফেলছেন, নিজের কল্লা নিজে আলাদা করে, শুধু এই বডিটা দিয়ে কল্লা নাই, দেখো দেখা গেছে ওই অন্তরের চোখ দিয়ে দেখছে, 10টা মহিলাকে একসাথে কূপ দিয়ে আলাদা করে ফেলছে,
উনি সেই আল্লাহর ওলি। ওই কাঁটা কল্লা তিতাসের মধ্যে ভাইসা ভাইসা এই খরমপুর এলাকায় আসছিল তিতাস নদীতে ভাইসা। তখন এক হিন্দু জাল্লো বেটা জাল মারতে যা মাছ ধরতে যা পায়া দেখতেছে কাঁটা কল্লাটা লড়তেছে। হিন্দু বলতেছে আমি কান লাগায় দেখলাম কাঁটা কল্লার এই ঠোঁট গুলা দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হিন্দু বেটা এটার সাথে মুখ করে যাওলা। এখন তো মুসলমানও মাছের ব্যবসা করে, হিন্দুরা করে, সবাই করে। আগে মাছের ব্যবসা মূলত করতো হিন্দুরা, কারা করতো? হিন্দুরা করতো, সনাতনীরা করতো। তো ওই হিন্দু বেটা মুখ লাগায় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে ওনাকে জিয়ারত করতে আরে এমন কি কল্লা আসো দেখতে যায়, তো মানুষ ওইখানে দেখতে যায়। এখন কিছু ব্যবসায়ীরা এ বাজে কাজগুলো শুরু করছে আশেপাশে। গান বাজনার এটার মধ্যে আল্লাহর ওলির জীবনী আছে। আমি পড়া অবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি। এর মধ্যে আরেকজন সঙ্গী ছিলেন নাসিরউদ্দিন সিফা সালার, যিনি হবিগঞ্জে চুনারু ঘাটে ওনার মাজার যেটা কবর মাকবারা যেটা, এটা পূর্ব আর পশ্চিম অবস্থিত। এই নাসিরউদ্দিন সিফা সালার একটা বড় কারামত আছে। আপনারা কি কষ্ট করে বসবেন একটু? আমি কি আমার ওয়াজটা করব? আমি মাইক ধরছি আপনাদের কাছে, 1 ঘন্টা 17 মিনিট হয়েছে, 17 মিনিটে যতক্ষণ 1 ঘন্টা 17 মিনিটে যা বলছি এগুলা থেকে আপনি শিক্ষা যদি গ্রহণ করেন ওয়াজ এতটুকুই যথেষ্ট, বেশি লাগবে না। ঠিক আছে, মূল যে হক যেটা আমি আদায় করার চেষ্টা করেছি, আপনাদেরকে নিয়ে দোয়া দুরুদ পড়ছি। শুধু একটু আল্লাহর ওলি যারা মকবুল বান্দা যারা তাদের একটু কথা বলছি, ওয়াকিয়া বলছি, এগুলা থেকে শিক্ষা নিবেন। হযরত নাসিরউদ্দিন সিফা সালার বলছেন এখানে এত গুরগোবিন্দ বাদশাহ বড় একটা রাজপ্রাসাদ ছিল, এখান থেকে পাথর নিক্ষেপ করতেছে আল্লাহর খাস বান্দাদেরকে। কি নিক্ষেপ করে? পাথর। বলছে এই গুরগোবিন্দর এই রাজপ্রাসাদ থেকে, বলছে নাসি এখানে কেউ আসো যে আসরের নামাজের সুন্নত কেউ 40 দিন কাজা করো নাই, আসো কেউ? কেউ আর তোলে না। নাসিরউদ্দিন বলে হুজুর আমি আছি, আমি আসরের নামাজের সুন্নত কাজা করি নাই, আমরা দূরে যাই নামাজ পড়ি না। উনি সুন্নতি কাজা করে, ফরজ পরের কথা, কি কাজা করে নাই? সুন্নতি কাজা করে নাই। হুজুর আমি আছি, আমি নাসিরউদ্দিন আছি। বলছে দাও আজান দাও। ওই ফিরে আজান দেওয়া শুরু করছে ওই দিকে, আজান দিছে আর গুরগোবিন্দর আস্তা রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে ধুলিশ্চাপ হয়ে গেছে। আচ্ছা বলেন তো এটা কি গায়ের জোরের পাওয়ার না ইমানের পাওয়ার? ইমানের পাওয়ারটা আপনার আছে? আপনারা যদি ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য দেখেন সরকার পালানোর পরে বাংলাদেশের সংসদে ইসলাম কায়েম করার জন্য আপনি একবারও একটা ডাক দেন নাই, ইসলাম কায়েম করার জন্য একবারও আপনি চেষ্টা করেন নাই, আর বাংলাদেশের সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হইতো সমাজে সুদ ঘুষ হারাম অত্যাচার অনাচার মানুষের প্রতি অবিচার থাকতো না। এর জন্য বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগে চিন্তা করে দিবা কোনটারে দিতেছ। বাংলার সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যা করা দরকার বাংলার মানুষ তা করবে, কথা বলেন না? কারণ কোরআনের আইন বাস্তবায়ন চললে বা কোরআনের আইন বাস্তবায়ন হলে দুর্নীতি হবে, অত্যাচার হবে, অনাচার হবে, মানুষের উপর জোর জুলুম হবে। তো কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? আমরা আছি সেখানে আল্লাহ দেখছো জজবা। আমি আমার জীবনে কোনোদিন ভোট দেই নাই, ভোটার হয়েছি আজকে 9 বছর। কেন দেই নাই জানেন? কারণ আমি এই যে রাজনীতি চলে এগুলার পক্ষে আমি নাই। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে একটা ইসলামী কোনো নেতা পাবো কখনো, পরে আমি ভোট দিই, আমি ওর কাছে যাবো ভোট দেওয়ার জন্য। ঠিক আছে না? কারণ আমি যদি পরে মনে করেন আমি ওই লোকমান ভাইরে দিয়ে বোঝাই, লোকমান ভাই দাঁড়াইলো ঠিক আছে, আমি ওরে ভোট দিয়া ও যে দুর্নীতি করে আমি ও আমার ভাই তো লাগে আমি বলতেছি, ও যদি মনে করেন দুর্নীতি করলে যদি আমি জানি ও দুর্নীতি করে ওরে আমি ভোট দিলাম, কারণ অদুর্নীতি করে যে গুণা কামাইবো, আমি দুর্নীতি না করে ওরে ভোট দিয়ে গুণা কামাই করবো। কথা বুঝছেন? এ মোল্লা সাহেব মনে করেন যে ভোটে দাঁড়াইলো, মোল্লা সাহেব আপনি দুর্নীতি করেন আমি জানি না ভাই, আমি আপনার ভাষাইতেছি, যেহেতু আপনি মোটামুটি একটা আমার নানা মারা গেছেন, আপনি মোটামুটি আমার নানার বয়সের কাছাকাছি হবেন যদিও না হন। মোল্লা ভাই দুর্নীতি করলো, আমি যাই না ওনার ভোট দিলাম, এই দুর্নীতি কইরা এ যে গুণা কামাই করবে, আমি না করে আর ভোট দিয়ে গুণা কামাই করবো। ঠিক আছে না? আমি এই জন্য বাবারে যে রাজনীতি যেগুলো চলে এগুলোর কাছে আমি নাই, আমি এগুলোর পাশেও নাই। এই জন্য আমার এলাকার কত মানুষ বলে এত কিছু হইলো তোমার উপর কোনো জরজাপটা নাই, আমাকে আমার উপর জরজাপটা আইব কোত্থেকে, আমি তো এগুলোর সাথে নাই রে বাবা আলহামদুলিল্লাহ। পরে আমার একটা মসজিদের বক্তব্য হয়তো আপনারা দেখছেন, আমি একটা মসজিদের চাকরি ছেড়ে দিয়েছিলাম, কেন জানেন? শুধু হক না থাকার কারণে। এরা সুদখোর গুসকর হারামখোর সব একবারে বেওয়াফাদের কাইনা মসজিদে কমিটি বানায়, আর আমি এদেরকে একবারে বালা মতো সাইজ করে 2 বছর চাকরি করার
দেখার পর আমি কইছি বাবা তোমার মসজিদে চাকরি দরকার নাই, বাইর হইছি মিছিল দিয়ে আমার এলাকা থেকে। এরপরে কইছে ঠিক আছে হুজুর আপনি যান অসুবিধা নেই। আমি অনেক ওই এলাকায় দাওয়াত খাই, আমার নাই হুজুর ওটা দরকার আছে, মাহফিল হইলে আমার ওয়াজ করাই আর আছে। বলছে হুজুর এরারে কইবেন বেশি কইরা, এদের মতো ইমান আমাদের এখনো হয়। আজান দেওয়ার সাথে সাথে গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে, আর আমাদের কত মসজিদে আজান হয়, এলাকার শয়তান দৌড়াদৌড়ি করে না। দেখবেন আজান দিলে কুকুর ভৌ করে ডাকাডাকি করে, কেন জানেন? কারণ ওই সময় মসজিদের আশেপাশে শয়তান ঘোরাফেরা করে, আল্লাহ আকবরের আওয়াজের ধ্বনি পাইলে শয়তান দৌড়াদৌড়ি করে। আমরা মানব জাতি দেখি না, কুত্তায় দেখে। হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, হায়াতুল হাইওয়ান কোন পানি কি করে এগুলা এই কিতাব পড়লে পাওয়া যায়। কুকুর কেন ডাকে, কুকুর কেন কবরের উপর এটা প্রস্রাব করে, বিড়াল কেন বাড়ির পাশে আইসা ডাকে, এগুলা পড়লে আপনারা বুঝবেন। এগুলা তো মানুষ পড়ে না, এগুলা যাচাই বাছাই করে না। মনে করে আমাদের এলাকার মোল্লা মুন্সী হুজুর যারা আছে এরা পড়লে চলবে, এরা আমরা ওয়াজ শোনাইবে, আমরা পড়া লাগবে না। না না না, মুসলমান এগুলা করা যাবে না। ওই আল্লাহর হযরতে নাসিরউদ্দিন সিবা সালার রহমতুল্লাহ আলাইহ উনি এলাকার মানুষকে বলছে, সবাইকে তো উত্তরে দক্ষিণে মাটি দাও, আমি একটু পাগল ছাগল মানুষ, তোমরা আমার মাটি দিবা তো মাটি দিবা, আমার উত্তর দক্ষিণে মাটি দিও না, আমার পূবে আর পশ্চিমে মাটি দিবা, সবাইর মাথা দাও তোমরা উত্তরে, পা দাও পূর্বে, পা দাও দক্ষিণে, আমার মাটি দেওয়ার সময় তোমরা আমার মাথাটা পশ্চিমে দিও আর আমাদের পাটা পূবে দিও। এলাকার মানুষ মনে করছে আমার এই তো গেছে, সবাইকে দেবে মাটি দেওয়া, আর আমরা এইভাবে মাটি দিব। আর মাটি দিছে, 40 কদম হাইটা যাইয়া শেষ করতে পারে নাই, হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ হয়েছে, কবরটা পশ্চিম আর পূবে হয়ে গেছে। এটা ওনাদের দুনিয়ার কোনো পাওয়ার না, এটা ইমানি জজবাওয়ালা পাওয়ার। এজন্য আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য হক্কানি আল্লাহর ওলি যারা হক, যারা হক, যারা হক, বারবার বলছি হক্কানি ওলিদের কাছে যাইবা, যাদেরকে দেখলে ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, দেখলে আল্লাহর কথা মনে হয় হক্কানি ওলি তারা, হক্কানি ওলি তারা, দেখলে কার কথা মনে হয়। আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিবে করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজ রোজা ছাই রহনা, কেহ মা বাবার খেদমত ছাই রহনা, আমার নাবিজির দরুদ হইল না, আমার নাবিজির দরুদ, আমার নাবিজি তোমায় ভুলবে না, লা ইলাহা দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি। আপনারা বলেন চরিয়ার মানুষ, কান্দি পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আমার চুলগুলো কাঁধে পড়ত লম্বা ছিল, 2 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ও বন্ধু, মক্কা মদিনা গেলে অন্তর প্রশান্ত হয়, কিন্তু অনেকে আছে টাকার অভাবে যাইতে পারেন না। আমি রসুলের পাকের আওদা মুবারকে একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় রসুলের পাকের আওদা মুবারকে শুধু সালাম প্রদান করেছি। আমি যেই দিন 8ম দিন রসুলের পাকের আওদা মুবারক থেকে আমি মক্কার দিকে চলে যাব, আমি যখন শেষ সালাম আমার নবীজির রওজা মুবারকের মধ্যে দিব, আমি রসূলের পাকে রওজার দিকে সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমার অন্য কোন শখ ছিল না, শখ চাইতে বড় যে আশা ছিল, আপনি নবীর উম্মত, আমি আপনার রওজা মুবারক একবার জিয়ারত করব। নবীজি, আমার শখ পূরণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা শখ আমার এখন পয়দা হয়েছে অন্তরে। নবীজি, অন্য কোনো শখ না, আপনার রওজা মুবারক যেহেতু দেখেছি, কত মানুষ দেখেছি মদিনা শরীফের সবুজ গম্বুজ দেখে দেখে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আপনাদের এই রায়গঞ্জ বলে মনে হয়, এই রায়গঞ্জ থানার কোন মাদ্রাসার মুহতামিম জানি আপনাদের মতোই এমন একটা পাঁচকল্লি টুপি লাগায় দেখলাম রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে। তো সৌদি আরবের অনেক মতো আছে আলেম,
এরা হুজুর যখন রওজা মুবারকের ফিরে দাঁড়ায় দিকে তাকায় তাকায় দোয়া করতেছে, ওনাকে ফিরিয়ে দিতেছেন, উনি বারবার রওজা মুবারকের দিকে ফিরে দোয়া করে, কারণ রওজাতে চায় না, চায় আল্লাহর কাছে, রওজার দিকে রসুলের পাকের ওসিলা দিয়ে দোয়া করতেছে। আমি দেখলাম উনি কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকে এসেছি, আবার আপনার একবার দিদার চাই। আমি রসুলের রওজা মুবারকের সামনে দাঁড়ায় শেষবারের মতো বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার রওজা দেখেছি, আপনাকে সালাম দিয়েছি, আপনার উম্মত দাবি করি, একবার মরণের আগে আপনার দিদার, আপনার চেহারা মুবারক আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া, নবীজি আপনার দিদার যদি আমি পাই আমার কলিজা ঠান্ডা হবে। তিন নাম্বার, নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আপনার রওজায় আসছি, ওয়াজ মাহফিলের মধ্যে মনে হয় আমার জন্মের পর থেকে যত ওয়াজ মাহফিলে যাই সব জায়গায় আপনি নবীর উপর দুরুদ শরীফ পড়া হয়, নবী আপনার অনেক পাগলরা বাংলাদেশে আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য কান্দে, টাকার জন্য আসতে পারে না, সম্পদের জন্য আসতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে একবার করে আপনার রওজা মুবারকে ডাক দেন। আমি সেম দোয়াটা যখন বাইতুল্লাহ শরীফের মধ্যে গেছি, কাবা ঘরের সামনে যাইয়া হাতিমে কাবার পাশে একটু ঘুরে আসলে রুকনে ইয়ামিনি নামক একটা জায়গা আছে, ওই রুকনে ইয়ামিনির কাছে যাইয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাপটার মধ্যে ধরে বলছি, আল্লাহ আপনার কাবা ঘরের গিলাপটা ধরে ধরে বলি, আল্লাহ আপনার কত পাগল না আপনার কাবা ঘর দেখার জন্য আসতে চায়, আল্লাহ এদেরকে আপনি মরণের আগে একবার হলো আপনার কাবা ঘর দেখার জন্য আনবেন। এ মুসলমান, জায়গা সম্পদ খেত পাথরের অভাব নাই, সন্তানকে দিয়া যাইবা, সন্তান তার মতো করে ব্যবহার করবে, যে কোনো একটা জায়গা দিয়ে একটু জায়গা বিক্রি করো, 1,30,000-35,000 টাকা কইলে মক্কা মদিনা দেখে আসা যায়, বেশি টাকা পয়সা লাগে না, এখন থেকে চেষ্টা করো, এখন থেকে চেষ্টা করো, 1,20,000-30,000 টাকা বেশি কিছু না, মা বোন যারা পর্দার আড়ালে বর্তমান স্বর্ণের দরে 1,47,000 টাকা ভরি, তোমার কাছে 2-5 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি বিক্রি করে দাও, বিক্রি করে স্বামীকে বলো এই টাকাটা নাও, আমাকে এই টাকাটা দিয়ে মক্কা মদিনাতে একবার পাঠাও, একবার আল্লাহর কসম ওই দেশে গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না, আল্লাহর কাবা ঘরে দেখলে মুখে কথা বলবা হাসি থাকবে কিন্তু চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়বে। ও বন্ধু, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশের যত মানুষ আছে তাদের গায়ে কাফনের কাপড় লাগার আগে 2 টুকরা এহরামের কাপড় না লাগে, তাদেরকে মরণের ডাক দিও না, আমি এই দোয়াটা করছি, আল্লাহ কত মানুষ মক্কা মদিনা আসার জন্য পাগল, এখানে অনেক যুবক ভাইরা আপনারা আছেন, কক্সবাজার যাওয়ার জন্য আপনারা 10-15,000 টাকা বাজেট করেন, এই টাকাটা জমাইবেন, প্রয়োজনে 10 বছর পরে যাইবেন, বুখারি শরীফের হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম, নিয়ত করবেন আল্লাহ মক্কা মদিনা যাব, মাসে 5-10 হাজার টাকা যদি বেতন পান 500 টাকা করে আলাদা রাখবেন, এই টাকাটা জমাইয়া নিয়ত করবেন মরার আগে একবার মক্কা মদিনা যাবেন, এই টাকা যদি জমানো শেষ না হয়, টাকা যদি পরিপূর্ণ না হয়, মক্কা মদিনা না দেইকা যদি মারা যান, মরার আগে ঘুমের ঘরে স্বপ্নে হইল একবার মক্কা মদিনা আপনার দেখা হয়ে যাবে, জবান করে জোরে পড়েন সুবহানাল্লাহ, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব পেয়ে যাবেন, কেন কেন মুসলমানেরা আল্লাহ নবীর পাগল। আমি আমার বয়ানটা সেই দিকেই শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব, শুধু একটু মহাব্বতে আপনার সাথে জোরে জোরে পড়েন, হায়রে অনেকে ধরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক নাই আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রে নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা খুলে জোরে জোরে পড়ে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
ওয়াশ শেষ করবো দুই জায়গায়। এক চার প্রকারের পানি আল্লাহ কাদেরকে খাওয়ায়? একবারে প্রথম দুই মিনিটে বলছিলাম, প্রথম নয় মিনিটে বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং আল্লাহর প্রশংসা করলে দশটা নিয়ামত দেয়, পাঁচটা নিয়ামত দুনিয়ায়, পাঁচটা কবরে। এই চার পানি কারা পান করবে? পাঁচ নিয়ামত কবরে কারা পাবে? কয়টা পাইলাম? নয়টা। নয়টা শেষ, ওয়াশ শেষ, মাত্র সময় আর দশ মিনিট। বসবেন, কষ্ট করে দোয়া করবেন, বিদায় নিবেন, আল্লাহ কবুল করুন। এবার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম, তোমাদের প্রত্যেকের, কদ্দামাত লিগত, তোমাদের পূর্ববর্তী, তারা অগ্নে কি প্রেরণ করেছে, আগে কি পাঠিয়েছে। আল্লাহ বলে আবার ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর জানে। আল্লাহ কেন বললেন আল্লাহকে ভয় করো? দুইবার বলে মাঝখানে বলেন তোমরা তাকিয়ে দেখো, তোমাদের পূর্বের মানুষ আগে কি প্রেরণ করেছে। আমাদের পূর্বে ফেরাউন ছিল, নমরুদ ছিল, এরা মানুষকে অত্যাচার করেছে, অনাচার করেছে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের প্রতি জুলুম করেছে। এগুলা করে করে দুনিয়া থেকে যখন কবরে যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে, লজ্জার মতো মৃত্যুবরণ করেছে। ফেরাউনের মতো ব্যক্তি খারাপ ভাবে মারা গেছে, নমরুদের মতো ব্যক্তি জুতার বাড়ি খেয়ে মারা গেছে, ঠিক কিনা? ও বন্ধু, এরা মারা গেছে, এরা ভালো কাজ করে নাই, কিন্তু মরণ তাকাইবা সিদ্দিকে আকবরের দিকে তাকাও, মরণ তাকাইবা উমর ইবনে খাত্তাবের দিকে তাকাও, মরণ তাকাইবা হযরত ওসমান জিন্নুরাইনের দিকে তাকাও, মরণ তাকাইবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর দিকে তাকাও। তাদের মরণ ছিল সোমবার, মরার পরে নবীর পাশে জায়গা পেয়েছেন, সুবহানাল্লাহ পড়েন, নবীর রওজা মুবারকের দিকে তাকাইলে নবীর পাশে আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক লেখা। ও বন্ধু, কেন আমি ওয়াশ দেই জায়গার মধ্যে আল্লাহ, এই তাকওয়া আল্লাহর ভয়ের কথা। এবং আমাদের আগে যেই ব্যক্তিরা ছিল ভালো কাজ করে করে, তারা কেমন ভাবে তাদের জীবন সাজাইছে, এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে আসছি। এখানে যারা আলেম আছে তারা জানে, ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো একজন হাদিস বিশারদের মধ্যে সবচাইতে এমন একজন ভালো হাদিস বিশারদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ। শুনেন বাবাজিরা, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহের কাছে একজন নেশাখোর একদিন ওনাকে মারার জন্য, আঘাত করার জন্য যখন আসলেন, শুনতেছে উনি ওনার জবান দিয়ে এই আয়াতটা পড়তেছেন। উনি বলেন, ওই নেশাখোর ব্যক্তি, মদখোর ব্যক্তি আমার জবান থেকে কোরআনের আয়াত শুনে তার ভাগ্য পরিবর্তন, অন্তর পরিবর্তন। সে কয়, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করান, ওয়াদা করে দেন আমি যেন আর কোনোদিন গুনাহ না করি। তবে হুজুর, শর্ত হলো একটা, আমি নামাজ পড়তে পারবো না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আমার জীবনে অনেক পাগল দেখেছি, এমন পাগল আমি দেখি নাই। এ আমাকে বলতেছে নামাজ পড়তে পারবে না, বলে আমি তার এবার ভয় পাইলাম, আমার অন্তরের ভিতরে ভয় আল্লাহর প্রকাশ্যে তার প্রতি ভয়, কারণ নেশাখোর ব্যক্তি কখন কি যেন করে ফেলে। আমি আবার তার বললাম, ওয়াদা করো তুমি যদি কোনোদিন নামাজ পড়ো, প্রতিওয়াক্ত নামাজের জন্য তোমার পাঁচটা করে জুতার বাড়ি দেওয়া হবে। কি বলে? পাঁচটা করে জুতার বাড়ি। হ্যাঁ ঠিক আছে, পাঁচটা করে জুতার বাড়ি দেওয়া হবে। এবার বান্দা কয়, আমি ওয়াদা করলাম, ওয়াদা করে আমার বলছে, ঠিক আছে যেহেতু তুমি আমার কাছে বায়াত নিলা, তবে তুমি আমার কাছে বলো বায়াতে ওয়াদাবদ্ধ হয়ে যাও। ওয়াদা অন্য কোনো কিছু না, ওয়াদাটা হইলো তুমি আমাকে বলো যে তো নামাজ পড়তে পারবে না, তুমি তোমার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলমে জিকির চালু করবা, জোরে কম সুবহানাল্লাহ। হ্যাঁ করবো করবো, বসো তুমি, ওয়াজ তো জিকিরের। এ প্রশ্ন দিছি হুজুর, একটু জিকিরও করবেন? জিকির করবেন আপনারা? আমার জিকির গুলো ইউটিউবে দেখেন আপনারা, আপনাদেরকে নিয়েও করবো ইনশাল্লাহ। তো ওয়াজ ও জিকিরের ওয়াজ করতেছি আমি, এই ওয়াজটা এখানে, এই টুপি শর্মনাইওয়ালা না, হ্যাঁ আসো না, শর্মনাই এক হজরতের কাছ থেকে ওয়াজ আমি তালিম নিছি। আমি কিন্তু করা শুননি বক্তা, জানো তবে আমার দেখলে বোঝা যায়, অনেকে জানে এটা। তবে শুনো, উনি বলে উনাকে তালিম দিছে, তুমি যা করো আর না করো কি করবা, কলবে জিকির জারি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বলে আমি স্মরণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। ওই ব্যক্তির স্ত্রী
দেখলেন রাত্রবেলা অন্যদিন তার স্বামী মদ খায়া বাড়িতে আসে, ওই দিনও মদ খায়া বাড়িতে আসছে, কিন্তু ঘরে ঢুকতেছে আর মাতালের মতো ঘুরতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী বলে আমি এমন অবাক হইলাম, এটা কেমন স্বামী, কোনদিন আল্লাহর নাম তার জবানে দেখলাম না, আজকে মদ খায় আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আল্লাহর নবীর সোহবত কেমন, বুজুর্গদের সোহবত কেমন। ওই মহিলা বলে আমি আমার স্বামীর এমন কর্ম দেইখা, অন্যদিন আমি আমার স্বামীর ভাত বাইরা দিতাম না, কারণ এনেসা খাইতো, এনেসা করতে চান্স পাস কিনা। 3 মাস 11 ঘন্টা করে পড়লাম, কয় ঘন্টা দৈনিক 11 ঘন্টা করে পড়লাম, সকাল 6টা থেকে শুরু করলাম, সন্ধ্যা একবারে ধরেন একবার রাত্র 8টা পর্যন্ত, মাঝখানে খাবার গোসল প্রাইভেট কোচিং গুলা সহ 11 ঘন্টা পর আমি আমার সাইড করে নিলাম। আপনাদের দোয়ার বরকতে আমি কুমিল্লা ইউনিভার্সিটি চান্স হয়েছে। ও দেখলাম ওইখানে যায় গন পড়ালেখা করতে যাই, বড় বড় বোন যারা যারা সিনিয়র আছে এরা আমার চুল বড় আসলো তো, হুজুর লম্বা পাঞ্জাবি পরে যায়, আমি আর প্যান্ট শার্ট পরে যাই না, এরা আমার সাথে ছবি তুলতেছে। আমি চিন্তা করলাম আমি ওয়াজ মাহফিল করি, আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, আমি চিন্তা করলাম আমার একটা ছবি তো দিয়ে এখন ফেসবুকে দিয়ে দেয়, মেয়েদের সাথে ছবি ফেসবুকে দিয়ে দেয়, তাহলে কি অবস্থা হইব, এরপর থেকে আমি আর ভার্সিটিতে যাই না। আমি কইলাম এখানে কি আছে আমার জানা হয়েছে, ভালো এলেম অর্জন করা যায়, শিক্ষা গ্রহণ করা যায়, কিন্তু যেই ফ্রি মিক্সিং গুলা চলে এগুলার কারণে তো খুব খারাপ। দেখেন না বিভিন্ন ভার্সিটিতে মেয়েরা র্যাপ হয়, বিভিন্ন ভার্সিটিতে মেয়েরা ইফটিজিং এর শিকার হয়, কেন হয় এগুলো, এগুলো এই ফ্রি মিক্সিং এর কারণে হচ্ছে। এই জন্য বড় বড় বুজুর্গরা ওই যে কি শিক্ষা না বলে, যৌগিক শিক্ষা যেটা বলে, মানে যৌথ শিক্ষা, মেয়ে পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করা, অনেক বড় বড় আল্লাহর ওলিরা এটা পছন্দ করত না। বুঝতে পারছেন আপনারা, এটা বাড়িতে আছে গাড়ি ঠিক আছে। তো মনোযোগ দিবেন যে কথা বলতেছিলাম, স্বামী মেয়েদের সিগারেট, মেয়েরা খুব খুশি হইতেছে রে, আজকে বাড়িতে গেলে কইবো দেখছো হুজুর যে বইলা গেছে তুমি সিগারেট খাও, সিগারেট খাও ইনারা জাহান্নামে যাবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। এই জামানা আমাদেরকে যেন না দেখা লাগে, আল্লাহ এমন অবস্থা দেখার আগে আমরা একটু মরণের দিকে নিয়ে যায়ও, কারণ এমন খারাপ অবস্থা দেখার চাইতে মরণ ভালো। মহিলা বড় খুশি হয়ে গেছে, এই জন্য তারা তারা সিগারেট খান, আজকে থেকে ওয়াদা করেন এই সিগারেট যে একটা 5 টাকা করে কিনা দৈনিক 4-5টা করে খান, এই টাকা দিয়ে একটা পা এক পোয়া দুধ খাবেন আর একটা ডিম খাবেন, কয়েক বছর বেশি বাঁচবেন। 5 টাকা যদি একটা সিগারেট হয়, যদি আপনি 6টা খান কত হয়, 30 টাকা। দুধের দাম কত এক পোয়া, 60 টাকা চলে 15 টাকা হয় না, আমার মনে আছে যখন আমি ছোট ক্লাস 4 পাইবে পড়ি, এক পা দুধ আমার আম্মা কিনতেন, রমজান মাসে এক পা দুধের মধ্যে পানি দিয়া জাল দিত, কিন্তু এই দুধের থেকে এক কাপ আমার আব্বা সন্ধ্যা রাইতে খাইতেন, আর যে দুধ থাকতো এই দুধের একটু আমাকে আমার আম্মা খাওয়াইতো, আর একটু দিয়ে আমার আম্মা সাহারি করতেন। কি বলছেন আপনি, দুনিয়া তো সোজা, রাত্রে সারা রাত আব্বুর সাথে কাজ কইরা সকাল 9টার দিকে আইসা মাদ্রাসায় যাইতাম, সে পোলা আমি মাদ্রাসা থেকে আইসা ভালো করে ঘুমাইতে পারতাম না, কোচিং শেষ করে আবার বাপের সাথে কামে যাইতাম, সে পোলা আমি আমার বয়স বেশি না, আমি গ্রামের মধ্যে বৈশা হুজুরদের সাথে বলছিলাম। আল্লাহ রাস্তা শুনেন ওই মহিলা বড় খুশি, এই জন্য যারা নেশা করেন, খারাপ কর্মকাণ্ড করেন, সিগারেট খান, আপনার বউ যদি আপনার সাথে ভালো ব্যবহার আপনি আশা করেন, এখন থেকে আপনি ভালো কাজগুলো করা শুরু করেন। এবার ওই মহিলা বলে আমি আর ঘুমাইলাম না, আমি দেখলাম আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায় গেছেন, ঘুমায় যাওয়ার পরে আমার স্বামীটা হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম, এ স্বামী আপনি কেন এমন করে ঘুম থেকে লাফ মেরে উঠলেন? আমার স্বামী আমার উত্তর দেয়, স্ত্রী আমি ঘুমের মধ্যে একটা বাজে স্বপ্ন দেখলাম। বলে কি বাজে স্বপ্ন? অন্য কোনো স্বপ্ন না, আমি স্বপ্ন দেখলাম আমি একটা নদীর পাড়ে দাঁড়ানো, কে যেন পেছন থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিছে। হে স্ত্রী, আমি দেখলাম হঠাৎ করে উপর থেকে আমার জন্য 5টা দড়ি পড়লো, আমি একটার মধ্যে ধরলাম, দেখলাম এটাতে ধরাতে আমি নিচের দিকে চলে যাচ্ছি, আমি 2টাতে ধরলাম, দেখলাম আরো নিচে যাচ্ছি,
দুইটা একসাথে করে তিন নাম্বার দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচে চলে যাচ্ছি। চার নাম্বার দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচে চলে যাচ্ছি। পাঁচ নাম্বারটা ধরার পরে দেখলাম কে যেন আমার পাঁচটা দড়িতে টাইন একবারে ধারে নিয়ে চলে আসছে। আমি বেঁচে গেছি। স্ত্রী বলে, স্ত্রী তো নামাজি বুজুর্গ, বলে স্বামী এই পাঁচটা দড়ি আর কিছু না, আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে পাঁচটা দড়ি হলো পাঁচ ওয়াক্ত নামাজ। স্ত্রী বলে আমি আমার স্বামীকে বলার পর আমার স্বামী ওই দিন আর রাত্রে ঘুমায় না, ফজরের নামাজ পড়ছেন। রওনা করছে ওই যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার বাড়িতে যাইতে একদিনের মতো সময় লাগে। ওই স্বামীটা স্ত্রীকে সাথে নিয়ে রওনা করেছেন। রওনা করে যাইতে যাইতে রাস্তায় জোহরের নামাজ পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশার পড়েছেন। পড়ার পরে সারা রাত অতিবাহিত, এবার ওই আল্লাহর ওলির দরবারে যে ফজরের নামাজ পড়েছেন, বাম দিকে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে সালাম ফিরে আল্লাহর ওলি দেখে যে বলছিল আমি নামাজ পড়তে পারবো না, আপনি আমার বায়াত গ্রহণ করান, সে দিয়ে আমার পেছনে নামাজ আদায় করতেছে। ওই ব্যক্তি বলে আমি মসজিদে ঢুকার আগে আমার পায়ের জুতাগুলা খুইলা, আমি একটা প্যাকেটে করে আমি মসজিদে প্রবেশ করছি, আমি ফজরের নামাজের সালাম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বললাম, এ হুজুর এই নেন জুতা, আমি আপনার আদেশ মোতাবেক আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, কিন্তু আপনার আদেশ না মানিনা আমি ছয় ওয়াক্ত নামাজ পড়েছি, প্রতি ওয়াক্তের জন্য যেহেতু আপনি আমার পাঁচটা করে জুতা আঘাত করবেন, আমি ছয় ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি আমাকে তিরিশটা জুতার আঘাত করেন, আমার কষ্ট নাই, তবে হুজুর ওয়াদা করলাম আর কোনোদিন আমি নামাজ ছাড়তে পারবো না। ওই ছেলের অন্য কোন আকাঙ্ক্ষা নাই, ছেলেকে আবার হুজুর নসিহতের উপর নসিহত করে, বাবা নেশা ছাড়ো, মদখানা ছাড়ো। বলে কেন? বলে তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাইলে তুমি ওই যে নদী, নদীতে চার প্রকারের পানি, এক প্রকার ইন্না আতাইনা কাল কাউসার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তুমি কাউসারের পানি খাইতে পারবা। তুমি যদি নেশা ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমার সারা বান্তা হুরা পবিত্র পানি পান করাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা নেশাখোর, নেশা করতে না পারলে চুরি করে ডাকাইতি করে মানুষকে ঠেক দেয়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবা ঠেকবাজি ছেড়ে দাও, মানুষের সম্পদ হরণ করা ছেড়ে দাও। বলে হুজুর কেন? বলে যদি এই সম্পদ হরণ করা ছাড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার জান্নাতের দুধ পান করাইব। তাহলে কয়টা গেল? কাউসারের পানিও পাইলো, সারা বান্তহুরা পাইলো, কাউসারের পানি খাবে তারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা, সুবহানাল্লাহ। ও বন্ধু, জান্নাতের সারা বান্তহুরা পবিত্র পানি খাবে তারা, দুনিয়ার জমিনের মধ্যে নেশা করবে না যারা, দুনিয়ার জমিনের মধ্যে পরের হক মাইরা খাবে না যারা, আল্লাহ তাআলার জান্নাতের দুধ খাইবো যারা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ও বন্ধু আমার মনোযোগ দেন, এই জন্য শুনেন, চার নাম্বার আরেকটা পানি তো বাকি আছে, ওই পানি হলো জান্নাতের মধু। হুজুর ওই পানি কারা পান করবে? বলে কাউ যদি কোনোদিন মানুষের জমি দখল করে না খায়, জোর জবরদস্তি করে না খায়, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের ওই মধু পান করানো হবে। এবার আপনারা বলে যে সাইড কোয়াস করলে জান্নাতের মধু এবং জান্নাতের সারা, জান্নাতের সারা মাংস পুরা জান্নাতের দুধ এবং কাউসারের পানি পান করা যাবে। আমরা সবাই ওই পানি পান করতে চাই কি চাই না? এই জন্য আমার এই চরি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলি মারহাবা। এই জন্য আজকের মাহফিলের আয়োজন যারা করেছ, চরিয়া কান্দি পাড়ার যুবক ভাইরা, নামাজ না পড়িরা এমন মাহফিলের আয়োজন করবা লাভ হবে না। নামাজ না পড়িরা এমন দশটা পাঁচটা পনেরোটা মাহফিল করাইবা লাভ হবে না। আগে তোমরা মাহফিল কমিটিরা ওয়াদা করো এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, মাহফিল কমিটিরা ওয়াদা করো এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, কোনোদিন নেশা করবা না, পরের হক মাইরা খাইবা না, কোনোদিন মানুষের কাছ থেকে হারামভাবে জমি দখল করে খাইবা না। দেখবা তোমাদের মাধ্যমে
মাধ্যমে হেদায়েতের নূর পুরা সমাজের মধ্যে জারি হয়ে গেছে। এবার আসেন বাবারা, এবার পাঁচ প্রকারের জায়গা বাকি আছে। আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করা বান্দাদেরকে পাঁচ প্রকারের শান্তি দান করবে কবরের মধ্যে। ওই কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, মানুষকে রাখার পর কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না, মাটি মাটি মাটি। কিন্তু নবী আমার বলে, যদি বান্দা আল্লাহর প্রশংসা করে কবরে যায়, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। এটা হলো এক নাম্বার। ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করার আগে বান্দা, ওই কবরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, লাইট নাই, কোনো ফ্যান নাই। বান্দা তোমার কবর অন্ধকার, যদি তুমি দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে মারা যাও, সুবহান রাব্বিয়াল আলা কইরা মারা যাও, তাহলে তুমি বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা নূর দিয়ে দিবে, ওই আলো দিয়ে তোমার কবর আলোকিত হয়ে যাবে। দুই নাম্বার পুরস্কার, তুমি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও, তোমার চেহারায় এমন একটা নূর থাকবে, তোমার কবরে মুনকার নকী ফেরেশতা আইসা তোমারে কোনো সওয়ালের জবাব করবে না, কারণ তোমার চেহারা দেখেই বুঝবে তুমি মুমিন, তুমি ইমানদার। এটা হলো তিন নাম্বার পুরস্কার। আর চার নাম্বার, ফুলসেরাত নামক একটা জায়গা আছে, যেটা পার হওয়া বড় কঠিন, বড় কঠিন। একটা চুলকে সত্তর বার করলে যত চিকন ফুলসেরাত না তত চিকন, তরবারি চাইতে ধারালো বান্দা ওই ফুলসেরাত না তো দুনিয়ার মানুষ পার হইতে পারবে না। তুমি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও, ইন্তেকাল করার পরে কবরে যখন যাইবা, কবরে যখন যাইবা, ওই কবরে যাওয়ার পর ফুলসেরাত না চোখের বালি পাতা মারলে, মানুষ যেমন চোখ মারলে সময় লাগে, তুমি ফুলসেরাত না তত তাড়াতাড়ি পার হয়ে যাইবা, যদি তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও। আর পাঁচ নাম্বার পুরস্কার, আল্লাহর প্রশংসাকারী বান্দাদেরকে বলা হবে ফা দেখালাল জান্নাতা, বান্দা জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও। এই জন্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা, আল্লাহর প্রশংসা করবেন বেশি বেশি, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। দেখবেন আমার আল্লাহ তাআলা এই দশটা পুরস্কার আপনাকে দান করবে, জান্নাতের শরবত আপনারে পান করাবে, মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন, বেঈমান নিকৃষ্টদের মতো মৃত্যুবরণ করবেন না। আরেকটা কথা আপনাদেরকে শেষ বেলায় বলে দিয়ে যাই, আপনারা যারা এখানে বসবেন, আপনারা ওয়াদা করবেন কোনোদিন আপনারা আপনাদের মা বাবার মনে আঘাত দিবেন না, এদের মনে কষ্ট দিয়ে আঘাত দিয়া নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছু কবুল হবে না। হয়তো আজকের মাহফিল অনেক সন্তান আসছেন, আম্মা আব্বার মনে কষ্ট দিছেন, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে ভাত দেন না, মা বাপকে জুদা আলাদা করে দিছেন, মা বাবা এক ভাইয়ের ঘরে সকালবেলা খায়, আরেক ভাইয়ের ঘরে দুপুর বেলা খায়, আরেক ভাইয়ের ঘরে সন্ধ্যাবেলা রাত্রবেলা খাবার খায়। আজকে ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা ধুলার মধ্যে দইরা বলবেন, মা না 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 আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, আপনি মা জননী সকালবেলা খাবার গুলা খাইতেন না, আপনি মা জননী পান্তাবাদ গুলা রেখে দিতেন, আমার জাদুমণি রৌদ্র থেকে আসবে, পান্তাবাদ গুলা খাইলে তার কলিজাটা ঠান্ডা হবে, আপনি মা পানি খেয়ে সকালটা কাটিয়ে দিতেন। কেমনে রে ওই মা বাপরে তুমি খাবার থেকে আলাদা করে দাও, কেমনে রে মা বাপরে জুদা করে দাও, আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে বলবা, মা আর আপনাকে আলাদা করবো না, আপনার খানা খাওয়ান থেকে বিরত রাখবো না, বউয়ের কথা শুই না, আম্মা আব্বাকে জুদা করে দেয়। যে ছেলে ছেলে হিজড়ার চাইতে খারাপ, বেটার চাইতে খারাপ, এই ছেলে শয়তানের চাইতে খারাপ। বলে হুজুর কেন? কারণ তোমার বউ মারা গেলে বউ পাইবা, মা মারা গেলে মা পাইবা না, বাপ মারা গেলে বাপ পাইবা না, এখান থেকে আম্মা আব্বার কাছে যাইবা। কারণ আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। হুজুর কেন? কারণ মা বাপরে যদি তুমি আদর যত্ন না করো, নামাজ পড়ো কাম হবে না, রোজা রাখো কাম হবে না, হজ যাকাত দান সদকা কাজ হবে না। এই জন্য আম্মা আব্বার কলম ধরে বলবেন, মা আর তিন ভাই চার ভাইয়ের ঘরে ঘরে হেঁটে হেঁটে খাওয়া লাগবে না, এখন থেকে এক ঘরে বসবেন, এক ঘরে আমার তিন ভাইয়ের ঘর থেকে তিন বেলা খাবার যাবে। আম্মা আব্বা বুড়া হয়ে গেলে দিব্যার স্বাদ নষ্ট হয়ে যায়, তিন ভাইয়ের ঘর থেকে যদি তিন রকমের খাবার আসে, মা বাবার যখন যেইটা মন চায় সেটা দিয়ে খাবার খাবে। আম্মা আব্বা ভয়ে সন্তানের কাছে বলে না, কারণ সন্তান নিয়ে কোনো ধমক দিয়ে দেয়। এজন্য সন্তান নবীর হাদিস থেকে শিখলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে মা বাবা সন্তানের সঙ্গে কথা বলতে ভয় পাবে, কারণ মা বাবা সন্তানের ইনকাম খাবে। এই জন্য আজকের মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না।
তবে আমি শামিমদের একটা গ্যারান্টি দিয়া যাই, মনে রাখবেন বাবা আগামী কালকে যদি দেখেন এই চরিয়া এলাকার কান্দিপাড়ার কোনো বয়স্ক ব্যক্তি দোকানে বসে বলে হে আমার সন্তান শামিমদাদার আমার সঙ্গে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করেন নাই, অন্যায় করেন আর না করেন মাঝে মাঝে মা বাবার পাশে মাপ চাইবেন, মা বাবার কাছে দোয়া নিবেন, কেউ যদি বলে শিরিক কেউ যদি বলে বেদাত তার উত্তর দিয়ে দিবেন, আরে তুমি শিরিক বলো বেদাত বলো আমি জানি আমার মা বাবার পায়ের নিচে আমার জান্নাত। হুজুর কেন আল্লাহর নবী শিখাইছে আরে মা বাবার পাশে শুধু সালাম না মাপ করা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা আম্মা বাবার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি বক্তা এলেম দিয়া না কোরআন হাদিস বেশি জানি না, আমি বক্তা হইছি আম্মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে। অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদে তো মা বাবার পাশে সালামি করি না, আমি আম্মা বাবার কাছে মাপ চাইব কি? না রে না যুবক, তোমার তো মা আছে তোমার বাবা আছে তুমি মাপ চাও না, ওই রত্নটারে থাকতে তুমি যত্ন করা শিখো। জিজ্ঞাসা করো অনেকে চিন্তা করে হুজুর আজকের ওয়াজ শোনার পরে যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান বুঝিনা গেছো তোমার আব্বা আম্মার কষ্টের কথা, ঈদে না খাইয়া তোমার খাওয়াইছে, আব্বা ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পোশাক পরে নাই, আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে, আব্বা যে জুতাটা পরতো আব্বার জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিটা রাস্তায় লাগতো, কিন্তু আব্বা তোমার নতুন জুতা কিনা দিত আব্বা নতুন জুতা কিনা পরতো না। এখন তোমার ব্যাংকে হাজার হাজার টাকা, তোমার ঘরে ড্রয়ারে হাজার হাজার টাকা, আব্বা জানলে কিনা দিতে পারো না, বাটা থেকে অথবা যে প্যাক্স থেকে একটা একটা জোড়া দামি জুতা কিনা দিতে পারো না, চোখের সামনে কত মানুষ ঘুরে কিন্তু তুমি তোমার আব্বা জানলে তোমার চোখ দিয়া দেখো না, মার কাপড়টা চিরা যাইতো মা সুই সুদা দিয়া শিলে শিলে পড়ত, কিন্তু তোমার মা দুখিনি আজকে অন্ধকার কবরে, যেই মা তোমার জন্য এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে, তোমার চোখের সামনে কত মানুষ ঘোরাফেরা করে কিন্তু তুমি তোমার আম্মা জানলে ৫০০ টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, কি হইব তোমার এত টাকা দিয়া, কি হইব তোমার এত পয়সা দিয়া, তুমি তোমার এই টাকা পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাবার মনে শান্তি না দিতে পারো, পর্দার অন্তরালে কত মেয়েরা বসবে, আগে বাবার বাড়িতে গেলে আব্বা আম্মার মুখ দেখলে কলিজা ঠান্ডা হইতো, এখন আব্বা আম্মা কবরে আব্বা আম্মার একটু খোঁজ খবর নেওয়া যায় না, আরে মানুষ তো সিরাজগঞ্জ থেকে ঢাকাতে থাকলে আব্বা আম্মার সাথে ইমুকলের মাধ্যমে কথা বলতে পারত, কেমনে রে অন্ধকার কবরে মাটির ঘরে সাড়ে তিন হাত নিচে মা বাপরে শোয়া দিয়ে আসলা, কই একবার তো আম্মা আব্বার সঙ্গে কথা বলার চেষ্টা করল না, বলবা কেমনে মা বাপ অন্ধকার কবরে, ওরে সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে, যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর লইলি না কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবার তো চাইয়া দেখলি না হে সন্তান, মা বাপরে দমক দেওয়ার আগে চিন্তা করে দমক দিও, মারা যাওয়ার পরে কাউরে পাইবা না, আম্মা আব্বা চোখের সামনে নাই, আগে তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে ৫-১০ টাকা চাইয়া চাইয়া নিতা, কিন্তু এখন আব্বা কবরে তোমার চোখের সামনে কত বয়স্ক মানুষ চা দোকানে বৈশা চা খায়, তুমি তোমার আব্বার ১০০টা টাকা দিতে পারো না দোকানে বৈশা নাস্তা করবার জন্য, এত টাকা দিয়ে কি করবা, যেই মা বাপ এত কষ্ট করে মানুষ করছে যদি ওই টাকা পয়সা দিয়ে মা বাপরে সুখ না দিতে পারো, তোমার মা
নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, তিন টুকরা মাছ যদি রান্না করতো আব্বার টুকরাটা আব্বা খাইতো, তোমারটা তুমি খাইতা, মা দুপুর বেলা মাছটা তুইলা রাখতো, আমার সুতে রাত্র বেলা মজা করে ভাত খাইবো, মা তরকারের জোলটা দিয়া ভাতটা খাইতো। হাই যাব ওই মা দুখিনি কবরে, তোমার বাড়িতে কত মেহমান যায়, কত দামি দামি খাবার খায়, কিন্তু তুমি সন্তান তোমার মার পাতে একটু ভালো খানা তুইলা দিতে পারো না মা গো, তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুসে না কে মা, আদর করে মুসে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হে যুবক মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা কিন্তু মা বাবার মুখ দেখতা না, আগে বাড়িতে যাইলে দেরি কইলে মা তোমার বাপরে ডাক দিয়ে বলতো, দেখেন না রাস্তাটার সামনে যে আমার ছেলেটা নিয়ে আসতেছে, এখন কেউ তোমার জন্য দরজায় অপেক্ষা করে না। মা জননী নিজে না খেয়ে খানাগুলা রাইখে দিত, তুমি সন্তান আসতে রাস্তাবেলা শীতের মধ্যে খাবারটা গরম করে দিত, এখন তোমার বউয়ে খাবার টেবিলের উপর ফালায়া রাইখা ঘুমায় থাকে, ডাকলে ওঠে না, কিন্তু মা জননী খানা খাইতো না, বড় মাছের মাথাটা তুমি সন্তানের জন্য রাইখা দিত, গোস্ত রান্না করলে আলু বাড়া দিত, সন্তান তুমি গোস্ত দিয়া খাইতাম, আলু দিয়া ময়দা ভাত খাইতো, জিজ্ঞাস করতে আপনি যে খান না, মা বলতো আমার গোস্ত খাইতে ভাল লাগে না, মা বলতো না গোস্তটা থাকলে আমার পুতে ভালো করে ভাত খাইবো। আপনাদের এই উল্লাপাড়া থানার মধ্যে আমার একজন ভাই আছে, এসআই সালাম ভাই, উনি মাঝে মাঝে ওনার আব্বার জন্য আমার কাছে দোয়া চাই। আমি ওনারে জিজ্ঞাসা করছিলাম একদিন, ভাই বাপরে বেশি ভালোবাসেন বলে হুজুর ভালোবাসি, আমি কইছি আপনি আমার কাছে দোয়া চাওয়া লাগবেন, আমি সব সময় দোয়া করব। এই আপনাদের পাশের থানায় যদি কখনো যান আপনি জিজ্ঞাসা করে দেখেন, বলে আপনার ভাইটা দোয়া করেনি, এবার মাটা বেঁচে আছে আমার কাছে কয় হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন। আমি কইছি মাডারেও বেশি ভালোবাসেন, আমার মাটা অসুস্থ হইলে হুজুর খারাপ লাগে, আব্বা নাই আম্মার দিকে দেখা দেখা আমি আব্বার কষ্টটা বুঝা থাকতে পারি, ও সন্তানের দলেরা আল্লাহর দোহাই লাগে ওই মা বাবার মনে কষ্ট দিও না, কষ্ট দিবা নামাজ পড়বা লাভ হবে না, কষ্ট দিবা রোজা রাখবা লাভ হবে না, কষ্ট দিবা যাকাত দিবা লাভ হবে না, কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কোনো লাভ হয় না। শেখ বলে বাবা কি তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। এই সন্তান মা বাবা মরে গেছে, যদি তুমি মা বাবার 1000 টাকার ফল মাসে কিন্না খাওয়াইতা, 12 মাসে 12টা 1000 টাকা মা বাবার পেছনে তোমার খরচ হইতো, আম্মা আব্বা অসুস্থ থাকলে আম্মা আব্বার পেছনে যদি 1000 টাকা করে করে মাসে ওষুধ কিনা দেওয়া লাগতো, তোমার 12 মাসে 12টা 1000 টাকা লাগতো। আমি একটু পরে দোয়া করব আখেরি মোনাজাতের মধ্যে আপনাদের জন্য, আব্বা আম্মা আপনাদেরকে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, জায়গা সম্পদ দিয়া গেছে, যদি মাসে 5000 টাকা করে আব্বা আম্মার জায়গা থেকে আপনি ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা আব্বা আম্মার জায়গার ভাড়াটা দেওয়া লাগত, কই মা বাপ তো কবর থেকে উঠাইছে আপনার কাছে ভাড়াটা চায় না, একটা সন্তান কি দাঁড়াইবা হুজুর আগামী বছরে মাহফিলটা হবে, এবার 11তম মাহফিল আগামী বছর 12তম মাহফিল হবে, আমি আমার মাকে বড় ভালোবাসি বাবারে বড় ভালোবাসি, আগামী বছর 10টা 1000 টাকা আমি আমার মার নামের উপর আল্লাহর হস্তে মাহফিলে দান করবো,
যদি কেউ থাকেন হাতটা বাড়ায় বলবেন, বলে হুজুর আমার আব্বাকে আমি ভালোবাসি, বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে, অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। কে আছেন একজন বলবেন, আগামী বছর 10,000 টাকা মার জন্য দান করবেন, বাবার জন্য বাবার নামের উপর দান করবেন। আছেন নাকি একজন 10,000 টাকা দেওয়ার মতো? যদি 10,000 না পারেন, একজন হাত তুলবে, হুজুর আমি 10,000 পারবো না, আব্বা আমার মহাব্বত আমি 5,000 টাকা আগামী বছর দান করবো। পারলে নগদ দিবেন এখন, না পারলে আগামী বছর দান করবেন। যদি 5,000 না পারেন, 2,000 দান করবেন আম্মা আব্বার জন্য, বলে হুজুর আমি দান করবো আগামী বছর 2,000 টাকা। একজন পাইলাম বিএনপি সাধারণ সম্পাদক শামীম মিয়া, 1,000 টাকা বিএনপির কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। আচ্ছা, একটা বাচ্চা মেয়ে 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6-6টা মাদ্রাসা, কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাদ্রাসাগুলোকে তারাক্কি দান করে। ভাইজান আছেন, হুজুর আছেন, আপনারা দোয়া করে দিবেন। আমি মুসাফির, আমি শুধু আমিন আমিন বলবো, দোয়া করে দেবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبدو ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর পীড়া তাকে দেখেন আল্লাহ। আল্লাহ এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সলঙ্গা চড়িয়া কান্দিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক বিরাট ইসলামী জলসার মধ্যে আমার সঙ্গে আলে মোড়ামা দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা, যুবক নজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহীন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাফ পাওয়ার আশায় দুই কানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটাই আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতে রুচি নাই, আমরা জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও, তুমি তয় অন্তর জামিরে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই নাকি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। রব্বুল আলামিন আল্লাহ হাত বাড়ায় মাফ চাই তোমার দরবারে, আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে আমরা বড় ভয় লাগে, কোন দিন জানি জীবনের গুনার জন্য তোমার কাছে ধরা খাওয়া যায়। আল্লাহ তোমার আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে আমাদের জীবনের গুনা গুলা মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের সগীরা কবিরা জাগিরি বাতিনি সকল গুনা মাফ কইরা আমরা বান্দাদেরকে আপনার খাস বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেকে হাত বাড়িয়েছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায় মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া আল্লাহ নিজের রব করে পানি বানাইয়া, ওই আব্বা জান আজকে অন্ধকার কবরে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, যেই মা নিজে না খায়া সন্তান খাওয়াইয়া মানুষের মতো মানুষ করছে, আজকে কার জানিয়া মন মা দুঃখিনী অন্ধকার কবরে, এমন আম্মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও। আবার অনেকে তিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের তিম গো আল্লাহ, আম্মা আব্বা দুইজন অন্ধকার কবরে, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানিয়া দাও। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করো, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, ও দয়াল, প্রত্যেকের কামাই রুজি ব্যবসা বাণিজ্য কাজে করণে চাকরি বাকরিতে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দি নসিব করে দাও। আজকের মাহফিল চড়িয়া কান্দিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত, এই যুব সমাজের
প্রত্যেকটা যুবকদেরকে তুমি কবর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের অপরা সরলা মা বোনেরা সহ আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের কামাই দিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদেরকে শরীর স্বাস্থ্য সুস্থ রেখা ভালোভাবে কামাই করে বাংলাদেশের রেমিটেন্স খাতকে উদ্যে তোলার মতো তৌফিক দান করে দাও। এই মাহফিল এগারোতম মাহফিল কিয়ামত পর্যন্ত যেন আমার এই যুবক ভাইয়েরা এলাকাবাসী মিলা চালাইতে পারে সে তৌফিক দান করো। অনেকে আগামী বছরের জন্য দান করবে নিয়ত করেছে, আল্লাহ যারা নিয়ত করতে পারে নাই আল্লাহ তাদেরকে দান করার মতো সম্পদের মালিক বানিয়ে দাও। মাহফিলের সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ মেহমান আমন্ত্রিত অতিথি সম্মানিত অতিথিবৃন্দ যারা যারা আছেন প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে যেই যুবকেরা বড় কষ্ট করে ইন্তেজাম করেছে আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে হুসাইনি যুবক হিসেবে কবুল মঞ্জুর করে নেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমা নবীর স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ ফরিয়াদ আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস একটা, মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজায়ে রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর।